যেন শর্ট সার্কিট করে আর টিভি বার্স্ট করে নাকি দশজন মানুষ মারা গেছে। আমি বলছি কোনো বিচার আছে? অনুব্রত মণ্ডলের জেলাটা বীরভূম, পুলিশকে বোম মারো কে বলেছিলেন? পশ্চিমবাংলায় যেটা হচ্ছে, তদন্তের আগেই দলীয় তদন্ত করে একটা কথা সরকার বলে দিল, অফিসাররা বলে দিল, এবার সে অনুযায়ী সবাইকে চলতে হবে। আনিস খান হত্যাকাণ্ড সহ সব ক্ষেত্রে আমরা একই জিনিস দেখেছি। অনুব্রত মণ্ডল এমনিতে নাকি তার অনেক বিবিধ অসুবিধা আছে, কিন্তু তিনি বলে ফেললেন যে কি শর্ট সার্কিট হয়েছে, তারপরে টিভি বাস্ট করেছে, বাস্ট করে দশজন মানুষ মারা গেল। কী ধরনের টিভি, কী ধরনের শর্ট সার্কিট, যেন শর্ট সার্কিট করে আর টিভি বার্স্ট করে নাকি দশজন মানুষ মারা গেছে। আমি বলছি কোনো বিচার আছে? অনুব্রত মণ্ডলের জেলাটা বীরভূম, পুলিশকে বোম মারো কে বলেছিলেন? অনুব্রত মণ্ডল। বিরোধীদের বাড়ি জ্বালিয়ে দাও কে বলেছিলেন? অনুব্রত মণ্ডল। কী প্রমাণ হলো আজকে? এমনকি তৃণমূলের মধ্যে যারা নেতার বিরোধী, তৃণমূলের মধ্যে যারা এক গোষ্ঠী আরেক গোষ্ঠী বিরোধী, তৃণমূলের মধ্যে বিরোধীদেরকেও নিকেশ করে দাও, আগুন জ্বালিয়ে দাও, যা অনুব্রত বলছিল কাজে তাই ফলছে। ভাবা যায় মুখ্যমন্ত্রীর রাজত্ব চলছে? এটা তাকে উনি প্রশ্রয় দিচ্ছেন, কার পাশে দাঁড়াচ্ছেন? মানুষের কোনো বাঁচবার অধিকার নেই, নিরাপত্তা থাকবে না? কোন দল, আমি আবারও বলছি, কোন দল, কোন ধর্ম, কোন জাত, পরের কথা, জলজ্যান্ত মানুষগুলো খুন হয়েছে তৃণমূলের রাজত্বে, সর্বনাশের সীমানায় গিয়ে আমরা পৌঁছেছি। এই বহু বছর আগে ওই বিহারে এসব গল্প শোনা যেত, পশ্চিমবাংলায় রামপুরহাটে মমতার রাজত্বে, শেষ কথা।